ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জ। 28 জানুয়ারি রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষের জনজীবন। সকাল থেকে তেমন লোকজনের দেখা নেই গোপালগঞ্জ শহরে। তীব্র ঠান্ডায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না অধিকাংশ মানুষ, ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ভাই, পেটের দায় কি করবো, 4-5টা ছেলে মেয়ে, তারপরে তো খাবাইতে হইব, দেখতে হইব, জবরতে করে মাটি কাটতি কি করবো, বহু ফুলাবান আছে তাকে তো খাইতে হবে। না দিছি, অফিসে গিয়েছিলাম, এটা কম বলেছে, তাও পাইনি ভাই। শীতের ভিতরে কাজে যাওয়া লাগতেছে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কাজ না করলে খাবো কি। প্রচন্ড শীত, শীতের ভিতরে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, এখন বেরোচ্ছি যে বাচ্চা কাচ্চারা আছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, দেখা মিলছে না সূর্যের। সন্ধ্যার দিকে আরও কমে আসে তাপমাত্রা, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। আবহাওয়া কর্মকর্তা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি, 8.0, এরকম আবহাওয়া বলতে এটা তো মৃদু শৈত্য প্রবাহ। জি জি, এটা আগামীকাল পর্যন্ত থাকবে, এরপর থেকে পরশুদিন থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এবং 31 থেকে 2 তারিখ এই সময়ের ভিতর এই এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলা প্রশাসনের মাধ্যমে গোপালগঞ্জের শীতার্ত মানুষের মাঝে চলতি মৌসুমে অন্তত 42,000 কম্বল বিতরণ করা হয়েছে। সুলাইমান কবির, চ্যানেল এস, নিউজ ডেস্ক।